माय डियर স্টুডেন্ট সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি কেজি 2 ইংলিশ পড়াবো তোমাদের। আজকে কি পড়াবো? তোমাদের এন দিয়ে হয়ে গেছে, ও দিয়ে হয়ে গেছে, তাহলে আজকে পড়াবো পি দিয়ে। পি ফর পি এ আজকে পড়াবো, ঠিক আছে? তাহলে পি দিয়ে কি পড়াবো? তোমাদের বইতে দাগ দিয়ে দিয়েছি আমি। পি দিয়ে পড়াবো পিজন। পিজন, পি আই জি ই ও এন, পিজন। পিজন মানে পায়রা, পি আই জি ই ও এন, পিজন। পিজন মানে পায়রা। প্লেট, পি এল এ টি ই, প্লেট। প্লেট মানে কি? থালা, ডিশ, চামচ বলতে পারো। পি এ এল এম, প্লাম। প্লাম মানে কি? প্লাম মানে হাতের তালু। প্লাম মানে কি? প্লাম মানে হচ্ছে হাতের তালু। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ছবি। তোমাদেরও সবাই বই আছে, প্রত্যেকের বই আছে। এই যে পিজন মানে পায়রা, পিজন মানে পায়রা, প্লাম মানে হাতের তালু, আর প্লেট মানে থালা, থালা ডিশ। তাহলে কি হলো আজকে পড়া? হলো পিজন, প্লেট আর পাম। পিজন, প্লেট আর পাম। আগের দিন কি করিয়েছিলাম? আগে দুটো ক্লাসে এন দিয়ে করিয়েছিলাম আর ও দিয়ে করিয়েছিলাম। এন দিয়ে কি করিয়েছিলাম? এন দিয়ে করিয়েছিলাম তোমাদের নার্স। এন দিয়ে করিয়েছিলাম নার্স, নেক, নাম্বার। আর ও দিয়ে কি করিয়েছিলাম? ও দিয়ে করিয়েছিলাম তোমাদের অনিয়ন, অলিভ, অর্গান। তাহলে আজকে ওই দুটো পড়া থেকে আমি কি করাবো? রিঅ্যারেঞ্জ করাবো। ওই দুটো পড়া থেকে তোমাদের রিঅ্যারেঞ্জ দেবো। এন ফর দিয়ে দেবো আর পি ফর দিয়ে দেবো, দুটো দুটো দেবো, বেশি দেবো না, ঠিক আছে? দেখো উল্টে পাল্টে দিয়েছি কি হবে এটা। এটা হবে নার্স, এন ইউ আর সি এস ই, নার্স। আজকে লিখে দিলাম এন ইউ আর এ সি, নার্স। তারপরে কি আছে? এল ও ডি ই আর, এটা কি হবে? অলিভ, ও এল আই ভি ই, অলিভ। অলিভ, অলিভ মানে বলে দিয়েছিলাম জলপাই, অলিভ মানে জলপাই। আবার দিচ্ছি ই এন সি কে, এটা কি হবে? নেক, এন ই সি কে, নেক। এটা কি হলো? নেক। আর একটা দিই, এটা কি হবে? অর্গান, ও আর জি এ এন, অর্গান। তাহলে আজকে পুরো পড়া থেকে এন আর ও থেকে চারটে দিলাম। এন দিয়ে নার্স, এটা সাজালে অলিভ, এটা সাজালে নেক, এটা সাজালে অর্গান, ঠিক আছে? এগুলো তোমাদের এবারে পড়া শুরু করেছি যে সেই পড়া থেকে দিলাম। এগুলো তোমরা খাতায় তুলবে, লিখবে, দুবার তিনবার করে লিখে নেবে। আর কি পড়া দিলাম? পিজন, প্লেট, পাম। পিজন মানে কি? পি আই জি ই ও এন, পিজন মানে পায়রা, পি এল এ টি ই, প্লেট। প্লেট মানে থালা, পি এ এল এম, পাম। পাম মানে হাতে তালু, ঠিক আছে? এইটা পুরো এক পৃষ্ঠা ভর্তি করে লিখবে। পিজন, পাম, প্লেট, এই তিনটে ওয়ার্ড এক পৃষ্ঠা ভর্তি করে লিখবে। তাহলে এবার বলছি, এবার তোমাদের পুরোনো পড়া থেকে পড়াবো। তাহলে আজকে কি পড়া দিয়েছি? আজকে পি ফর দিয়ে দিয়েছি, পি আই জি ই ও এন, পিজন, পিজন, পি এল এ টি ই, প্লেট। আর একটা কি দিয়েছি? পি পি এ এল এম,
এটা তোমাদের আজকে পড়া দিয়েছি, ঠিক আছে? এই পড়াটা তোমাদের ভালো করে করতে হবে, লিখতে হবে। এই পড়াটা এক পৃষ্ঠা ভর্তি করে হাতে লেখা করতে হবে। এইটা এক পৃষ্ঠা ভর্তি করে হাতে লেখা করতে হবে। পিজন প্লে পাম্প হয়ে গেল। আর কি দিয়েছি? রিঅ্যারেঞ্জ দিয়েছি। এবার তোমাদের পুরনো পড়া থেকে অপোজিট ওয়ার্ড গুলো একটু রিভিশন করে দিচ্ছি। পুরনো পড়া থেকে অপোজিট ওয়ার্ড গুলো একটু রিভিশন করে দিচ্ছি। ঠিক আছে, অপোজিট ওয়ার্ড নিউ। নিউ এর অপোজিট কি? নিউ এর অপোজিট ওল্ড। ওটা আমি লিখলাম না, ওটা তোমরা লিখবে। ডে। ডে এর অপোজিট কি? ডে এর অপোজিট নাইট। নিউ এর অপোজিট ওল্ড। এগুলো তোমরা নিজেরা লিখবে খাতায়। এবার কি দিচ্ছি? কোল্ড। কোল্ড। কোল্ড এর অপোজিট কি? কোল্ড এর অপোজিট হচ্ছে হট। কোল্ড এর অপোজিট কি? কোল্ড এর অপোজিট হট। গুড। গুড এর অপোজিট কি? গুড এর অপোজিট হচ্ছে ব্যাড। গুড এর অপোজিট কি? গুড এর অপোজিট হচ্ছে ব্যাড। এটাও তোমরা নিজেরা লিখবে খাতায়। তারপর কি দেব? তারপর দেব ফ্যাট। FAT ফ্যাট। ফ্যাটের অপোজিট কি? ফ্যাটের অপোজিট থিন। ফ্যাটের অপোজিট কি? ফ্যাটের অপোজিট হচ্ছে থিন। আরেকটা আছে, আরেকটা হচ্ছে বিগ। বিগের অপোজিট কি? বিগের অপোজিট হচ্ছে স্মল। বিগের অপোজিট কি? বিগের অপোজিট হচ্ছে স্মল। স্মলটাও তোমরা নিজেরা লিখবে। তাহলে আবার পড়বি, নিউ ওল্ড, ডে নাইট, কোল্ড হট, গুড ব্যাড, ফ্যাট থিন বিগ স্মল। নতুন পড়ার সঙ্গে সঙ্গে পুরনোগুলো রিভিশন করাচ্ছি, ঠিক আছে? তাহলে আজকে এইগুলো সমস্ত লিখবে, রিঅ্যারেঞ্জ করবে। রিঅ্যারেঞ্জ তো মাত্র চারটে দিয়েছি, নার্ভ, সলিড, নেক, অর্গান। আর কি দিয়েছি? নতুন পড়া পিজন প্লেট আর পাম্প। এই পড়াগুলো পুরো এক পৃষ্ঠা ভর্তি করে লিখতে হবে। পুরো এক পৃষ্ঠা ভর্তি করে এই পড়াটা লিখবে, ঠিক আছে? তাহলে আজকের পড়াগুলো এই রইল। পি ফর দিয়ে নতুন পড়া দিলাম। আবার দেখাচ্ছি, দেখ পিজন বসে আছে। পিজন মানে কি? পায়রা। প্লেট মানে থালা, পাম মানে হাতে রেল, যেটু হাত। তাহলে পিজন PIGEON পিজন। পিজন মানে পায়রা। PLATE প্লেট। প্লেট মানে থালা। PALM প্লাম। প্লাম মানে হাতে তালু। পাম। পাম মানে হাতে তালু। আর অপোজিট ওয়ার্ড তোমাদের রিভিশন করতে দিলাম। এটা পুরনো পড়া, পুরনো পড়া। প্রতিদিন একটু করে রিভিশন করে দিচ্ছি। আর এ থেকে এম অবধি তিনটে করে ওয়ার্ড তোমরা মাঝে মাঝে পড়ে রেখে দেবে। পড়ে রাখলে ওর থেকে যে পুরনো পড়াগুলো দিয়েছি, অ্যারেঞ্জ, ফিল আপ, ওগুলোও তোমরা পড়বে। এ থেকে এম অবধি, এ থেকে এম অবধি পুরনো পড়াগুলো পড়বে। এতে কী ছিল? এতে ছিল অ্যাঙ্কেল, অ্যাপেক্স, অ্যাভিয়ন। এগুলো পড়বে, লিখবে, মাঝে মাঝে বাড়িতে প্র্যাকটিস করবে। বিতে কী ছিল? বেবি, বোল, বেন। সিতে কী ছিল? কাফ, ক্লাউন, ক্রেন। ডিতে কী ছিল? ডিতে ছিল ডিফান, ডক্টর, ডাব। এ তো ছিল। এইগুলো মাঝে মাঝে পড়তে হবে এবং বাড়িতে লিখে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকে মিসিং লেটার, রিয়ায় যেগুলো দিয়েছি ওগুলো বারবার প্র্যাকটিস করবে। ইতে ছিল ইঞ্জিন, ইগল আর ইরেজার। রোজ একটু করে করিয়ে দেবো। এগুলো থেকে আমি অনেক মিসিং লেটার করিয়েছি, রিঅ্যারেঞ্জ করিয়েছি। সেগুলো যেগুলো আছে খাতায় পুরনোগুলো, সেগুলো বারবার প্র্যাকটিস করবো।
তাই আজকের এই পর্যন্ত পড়া রইল। সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়বে, ঠিক আছে।